দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে রাজনীতির মাঠ। কেউ কাউকে ছাড় দিতে নারাজ। সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে অনর বিএনপি। অন্যদিকে সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনে নির্বাচনে অনর আওয়ামী লীগ। নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতির মাঠ দখলে মরিয়া দুই পক্ষই। একই দিনে বিএনপি আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচি এবং তা পিছিয়ে দেওয়ার ঘোষণা শঙ্কা আরও বাড়াচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, নানা কারণে গত এক দশকে রাজনীতির মাঠে বিএনপি অনেকটা কোণঠাসা হয়ে পড়েছিল। তবে গত নভেম্বর ডিসেম্বরে দেশের বিভাগীয় শহরগুলোতে সমাবেশ আয়োজনের মধ্য দিয়ে নতুন করে চাঙ্গা হয়ে ওঠে বিএনপি। এরপর ধারাবাহিক কর্মসূচির মধ্য দিয়ে সংগঠিত হয়েছে দলটি। নিজেদের গুছিয়ে বড় বড় মিছিল সমাবেশ সহ নানা কর্মসূচির মাধ্যমে আন্দোলন গতিশীল করছে তারা। নগদের কাছে হক করলেই সমান, হেলিগা নগদের সেন্ট মানে একদম ফ্রি। বিএনপি সূত্র বলছে, সরকারকে তারা আর কোনো ছাড় দিতে নারাজ। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে তারা আর পিছু হটবে না। ক্ষমতাসীনরা যদি অত্যাচার নির্যাতন গ্রেপ্তার হামলা মামলা বাড়িয়ে দেয়, মহাসমাবেশ ভণ্ডুল করে দেয়, সে অনুযায়ী কর্মসূচি নির্ধারিত হবে। দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান কালবেলাকে বলেন, বিএনপি এই নীতিতে বিশ্বাসী। দেশে যদি গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে যে আন্দোলন হবে, সেটিও হতে হবে গণতান্ত্রিক। বিএনপির সব কর্মসূচি হচ্ছে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায়। ভবিষ্যতে যে কর্মসূচিগুলো আসবে তার মূল উপাদান হবে জনগণ, এবং জনগণকে সম্পৃক্ত করেই সরকারের উপর যে অনাস্থা দেওয়া হয়েছে তা বাস্তবায়ন করা। তবে বিএনপিকে মাঠ ছেড়ে দিতে রাজি নয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন প্রায় প্রতিদিনই নানা কর্মসূচি পালন করছে। বিএনপির কর্মসূচির পাশাপাশি আওয়ামী লীগ পালন করছে শান্তি সমাবেশ। প্রতিটি কর্মসূচিতে বিপুল জনসমাগম ঘটানো হচ্ছে। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান কালবেলাকে বলেন, বিএনপির হুমকি ধামকি রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। তাদের কথাবার্তা দায়িত্বশীল রাজনৈতিক দলের আচরণের মধ্যে পড়ে না। আওয়ামী লীগ শান্তি সমাবেশের মাধ্যমে জনগণকে সচেতন করছে। কেউ যদি আইনের বত্যয় ঘটায় তাহলে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফওয়ামা বাহাউদ্দিন নাসিম কালবেলাকে বলেন, বিএনপির সন্ত্রাস অপরাজনীতি ও নৈরাজ্যের প্রতিবাদে শুধু নয়, আওয়ামী লীগের কর্মসূচি আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত চলবে। সব মিলিয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দুই দলই কঠোর অবস্থানে। নির্বাচন প্রশ্নে কেউ কাউকে ছাড় দিতে নারাজ। বিএনপি বলছে, 2014 কিংবা 2018 ভুল আর নয়, ফয়সালা হবে রাজপথে। আর আওয়ামী লীগের দাবি সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের। সুরজ আহমেদ, কালবেলা।